সোনিয়া রামানি, বেবুলিশিয়াস সবাই আমাকে বলে ডাকে। তো আমি রিপ্রেজেন্ট করেছিলাম আমাদের প্যান ইন্ডিয়া ইস্ট জোনকে, আমি মেভেন প্লাস সাইজ মিস ইন্ডিয়া কম্পিটিশনে, ওখানে আমি এখানে সাবটাইটেল জিতেছিলাম, প্লাস ইস্ট জোনকে রিপ্রেজেন্ট করেছিলাম, প্লাস ওয়ান অফ দ্য টপ ফাইনালিস্টও ছিলাম। এটা প্লাস সাইজের জন্যে এই বেসিক্যালি এই মডেলিং শোটা ছিল, কম্পিটিশনটা ছিল। আর এখান থেকে আমি শিখেছি যে বিউটি ডাজেন্ট হ্যাভ এনি শেপ অ্যান্ড সাইজ, ইউ ক্যান নট ডিসক্রাইব বিউটি ইন এনি শেপ অ্যান্ড সাইজ। সব রকমের শেপ, সব রকমের সাইজ, সব রকমের কালারে বিউটি আসে। আর আমিও সেই জিনিসটাকে এগিয়ে দিতে চাই আমার কলকাতায়। আমি এই এই থিঙ্কিংটা, এই থিঙ্কিং, এই মেন্টালিটিটা আমি এই কলকাতায় আনতে চাই। আজকে একটা সম্পূর্ণ অন্য রকম মঞ্চে বসে শিউলিটি হচ্ছে আমার নিজের দিদি থেকেও খুব কাছের, খুব প্রিয় দিদি সোনিয়া আমার ভাগ্নি। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ও রিপ্রেজেন্ট করে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা গর্ব যে আমাদের একটা ভাগ্নি যে দিল্লি থেকে একটা অ্যাওয়ার্ড নিয়েছে। নাসিদাল বললেন ইন্ডিয়ার রিপ্রেজেন্ট করে কিছু অ্যাওয়ার্ড নিয়ে আসা, সেটা একটা দুঃখের কথা নয়। আজকে আপনারা ভাবুন নীরজ চোপড়া সে কতটা পরিশ্রম করে কবে আজকে দেশের জন্য একটা মেডেল নিয়ে আসতে পেরেছে। তো আমরা সকলে ওরা যারা ওর বড় আছি আমরা প্রত্যেকে আশীর্বাদ করব যেন ওর চলার পথকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে, খুব ভালো করে নিজেকে ভালো মানুষ হিসাবে সকলের সামনে প্রেজেন্ট করতে পারে, ভবিষ্যতে আরও অনেক বড় হোক, অনেক ভালো হোক, ভালো মানুষ হোক। এর মধ্যে আরেকটা ভালো খবর, দিদির আর এক মেয়ে সে কিন্তু লন্ডনে পড়ার চান্স পেয়েছে। আমরা তাকেও সকলে মিলে আশীর্বাদ করবো কেমব্রিজে। এটা একটা বড় বড় ভাগ্যের ব্যাপার যে একদিকে এক মেয়ে অল ইন্ডিয়া প্লাস সাইজ সেখানে থার্ড অ্যাওয়ার্ড পেয়েছে এবং আর এক মেয়ে লন্ডনে কেমব্রিজে পড়ার চান্স পেয়েছে, লন্ডন চলে গেছে। আর এক মেয়েও খুবই ট্যালেন্টেড। আমরা মানে বাবা মা ভালো হলে যে বাচ্চারা ভালো হয় এটা কিন্তু একদম সঠিক সবাই জানে। দিদি আমাদের এত ভালো, দিদির তিনটে মেয়েই খুব ভালো, ওরা প্রত্যেকে বড় হোক, সুন্দরভাবে নিজেদের জীবন গড়ে তুলুক, আমরা এই কামনাই করি। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই মূল্যবান ব্যক্তি, তার নাম মৃত্যুঞ্জয় রায়। অনুরোধ করব তাকে মঞ্চে আসার জন্য। আমাদের সকলের প্রিয়, সকলের আদরের নেতা, এইভাবে যদি লুকিয়ে থাকে একটা সুন্দর প্রোগ্রামে এসে, হ্যাঁ,
উপস্থিত এখানে আরো অনেক সাংবাদিক আছে, প্রত্যেককে আশা রাখছি মঞ্চে তোলার, কিন্তু দুর্ভাগ্য তাহলে ছবি কে কম্পিউটার রিপোর্ট কে করবে, তাই না? একজন বলো, বাকি সবাই চলে যাবে। এইবার সকলের সামনে একটা ছোট্ট অনুষ্ঠান, মানে কেকটা কাটা হবে। সামনে